YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে। হ্যালো দর্শক, এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ এই চ্যানেলটিতে আমি প্রতিদিন মহিলাদের যাবতীয় সমস্যা এবং স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে হাজির হব। দর্শক, ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। দর্শক, আজকে আপনাদের জানাবো যে পদ্ধতিতে সহবাস করলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আপনার। দর্শক, একজন আমাকে প্রশ্ন করেছে, আপু আমার স্ত্রী আমার উপরে উঠে সহবাস করে, আর আমার উপরে উঠে সহবাস না করলেও সে তৃপ্তি পায় না, এভাবে আমার উপরে উঠে বসে সহবাস করলে আমার লিঙ্গের কোনো ক্ষতি হবে কিনা? দর্শক, আমাদের দেশে অধিকাংশ দম্পতিরাই মিশনারি স্টাইলে, অর্থাৎ স্ত্রী বিছানায় শুয়ে থাকবে আর স্বামী উপরে থেকে লিঙ্গ সঞ্চালন করবে, এই স্টাইলে সহবাস করতে বেশি পছন্দ করে। তবে কিছু কিছু দম্পতি রয়েছে যারা সবসময় একই ভাবে যৌন মিলন না করে আরো বিভিন্ন স্টাইলে যৌন মিলন করতে পছন্দ করে। সবসময় একই ভাবে যৌন মিলন না করে ভিন্ন ভিন্ন স্টাইলে যৌন মিলন করলে দাম্পত্য জীবন অনেক আনন্দময় হয়। কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে উঠে যৌন মিলন করে, তবে এতে কোনো ধরনের সমস্যা নেই, বরং কখনো কখনো এর থেকে বেশি সুবিধা পাওয়া যায়। স্বামী যখন স্ত্রীর উপর থেকে যৌন মিলন করে, তখন যৌন মিলনের সকল নিয়ন্ত্রণ থাকে স্বামীর হাতে, কিন্তু আপনার স্ত্রী যখন আপনার উপর উঠে যৌন মিলন করবে, তখন যৌন মিলনের সময় সমস্ত নিয়ন্ত্রণ থাকবে তার উপর এবং সে সব তার সুবিধা অনুযায়ী সহবাস চালিয়ে যেতে পারবে। আবার যে সকল পুরুষের লিঙ্গ কিছুটা ছোট এবং যে সকল পুরুষ অনেকটা মোটা, তাদের লিঙ্গ স্ত্রীর যোনিতে সম্পূর্ণ প্রবেশ করে না, তার স্ত্রী যদি স্বামীর উপরে বসে এভাবে লিঙ্গ সঞ্চালন করে, যৌন মিলন করে, তাহলে কিন্তু মোটা হলেও স্ত্রী যোনিতে সমস্ত লিঙ্গটাই প্রবেশ করবে এবং স্ত্রী কিন্তু অত্যন্ত আনন্দ পাবে। আবার যে সকল মহিলাদের খুব দ্রুত অর্গাজম হয় না, তারা যদি তাদের স্বামীর উপরে উঠে যৌন মিলন করে, তাহলে কিন্তু তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বে এবং দ্রুত অর্গাজম হয়ে যায়। যৌন মিলন একটি সম্পূর্ণ পরিশ্রমের কাজ। পুরুষরা যখন উপর থেকে স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করে, তখন পুরুষ কিন্তু খুব দ্রুত হাঁপিয়ে ওঠে এবং দ্রুত বীর্যপাত হয়ে যায়, কিন্তু পুরুষ যদি বিছানায় শুয়ে থাকে এবং স্ত্রী যদি উপরে উঠে যৌন মিলন করে, তাহলে পুরুষের মতো স্ত্রীরাও দ্রুত ক্লান্ত হয়ে পড়বে এবং দ্রুত অর্গাজম হবে। তাই প্রত্যেক দম্পতির উচিত প্রত্যেকবার একইভাবে যৌন মিলন না করে ভিন্ন ভিন্ন ভাবে যৌন মিলন করা। এভাবে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন স্টাইলে যৌন মিলন করলে আপনার কাছে প্রতিবার নতুন মনে হবে এবং দাম্পত্য জীবন আনন্দময় হবে। তবে এভাবে যৌন মিলনে উপকারের পাশাপাশি কিছুটা অপকারও আছে। স্ত্রী যখন স্বামীর উপরে উঠে যৌন মিলন করবে, তখন স্ত্রীকে খেয়াল রাখতে হবে যেন স্বামীর লিঙ্গে খুব বেশি টান বা চাপ না লাগে, কারণ সামান্য চাপের কারণে ক্ষতি হয়ে যেতে পারে। তাই এভাবে যৌন মিলনের সময় কেবল স্ত্রীকে খেয়াল রাখতে হবে যেন স্বামীর লিঙ্গে চাপ না লাগে। কিভাবে বুঝবেন কোন মহিলারা মিলনে প্রচন্ড আগ্রহী, তা নিয়ে আমার চ্যানেলে আরেকটি ডিটেলস ভিডিও আছে, আপনি সেটি দেখতে চাইলে আমার চ্যানেলে যেয়ে দেখতে পারবেন। আপনাদের এমন কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা জীবন সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটিতে আমরা মহিলাদের যে কোনো বিষয়ে জানতে চাইলে নিচে কমেন্ট করুন, আমি আপনাদের সকলের উত্তর দেব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন।